প্রতিক্ষণ প্রতিক্ষণ জীবন্ত ক্ষণ। রাজ্যের সবকটা বিধানসভায় নানা প্রান্তে এনআরসি ও সিএ এর বিরোধিতায় গণ অবস্থান ও সভার আয়োজন করা হয়। হুগলি জেলার রিষড়ায় রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় এনআরসি সিএ বিরোধী এক পথসভার। সভায় বক্তব্য রাখেন রিষড়া শহর যুব তৃণমূলের বিভিন্ন নেতৃবর্গ। আপনারা সবাই জানেন এই এনআরসি আর সিএ নিয়ে দেশের এই মুদিটি কি করতে চাইছেন আমরা তো বুঝতে পারছি না। যে বিল মানে সিএ বিল এনেছেন লাগু হয়েছে, কিন্তু ভারতবর্ষে লাগু করার জন্য বলছে। আজকে এই মোদী সরকার যবে থেকে ক্ষমতায় এসছে প্রথম দিন থেকেই এরা গরিব মানুষের বিরোধিতা করে চলছে। প্রথমেই এরা মানুষকে বিপদে ফেললো, নোটবন্দির নামে মানুষকে বিপদে ফেললো, প্রচুর মানুষকে তারা ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে যে এনআরসি কি আর সিএএ কি, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এনআরসি এবং সিএর একটা ভাষা, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন আর একটা ভাষা। ওনারা নিজেদের মধ্যে ঠিক করতে পারছেন না এনআরসি কি এনআরসি কি, মানুষের মধ্যে এরা বিভ্রান্ত। ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী সরকার বলছেন এই সরকার ক্ষমতা আসার আগে ভারতবর্ষের জনগণকে বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে ভারতবর্ষের প্রতিটি মানুষকে 15 লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে পাইয়ে দেব। আজকে আমাদের এই পথসভার কারণটা কি, প্রথমে আমাদের এটা আপনাদের বোঝাটা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন বিধানসভা ওরিয়েন্টেড আমরা আজকে বিভিন্ন পথসভার মাধ্যমে এক বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের এই পথসভা। আমরা আগেই বলেছি আমরা এনআরসি মানছি না, আমরা সিএএ মানছি না। প্রথমে আপনাদের বলে রাখি আমাদের সিএএ ব্যাপারটা কি, তার মাধ্যমে আমি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই আমরা এই এনআরসি এবং সি এর বিরুদ্ধে প্রত্যেকটি মুহূর্তে বিরোধিতা করব। 5 কোটি টাকা রোজগার পে, 5 কোটি টাকা শিক্ষা পে, 5 কোটি টাকা জিডিপি পে, 5 কোটি টাকা দেশ কি আর্থিক ব্যবস্থা পর উস সব মুদ্দো সে ভটকানে কে লিয়ে ভারতীয় জনতা পার্টি হর সময় কুছ না কুছ এক এসা মুদ্দা লেকে আতি হে জিসে দেশ মে শান্তি কা মাহৌল বনা রহতা হে। ইসলিয়ে দোস্তো আর সাথিও, হাম লোগো কো হামারে পার্টি কে গাইডলাইন্স পর বিধি কে নির্দেশ পর जब तक हमारे शरीर में रक्त का एक कतरा भी रहेगा हम लोग बंगाल में एनआरसी और सीए को लागू नहीं होने देंगे, नहीं होने देंगे, नहीं होने देंगे। भारतवर्ष स्वामी विवेकानंद भारतवर्ष एक कोनो भारतवर्ष ওই চাকলা যে ঘুরে বেড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ নয়, এ ভারতবর্ষ বুদ্ধিস্টের ভারতবর্ষ, এ ভারতবর্ষ স্বামী বিবেকানন্দর ভারতবর্ষ। সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আজ এনআরসি বিলটাকে প্রতিবাদ জানাতে হবে। আমাদের আজকে এই কর্মসূচি চলছে, আমাদের মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের নেতৃত্বে কোর্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ চলছে, আমাদের আজকে বিভিন্ন যুব সংগঠনের বিভিন্ন জায়গার সভাপতিরা বিক্ষোভ সমাবেশ মিছিল মিটিং করছে। আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটায় রাস্তায় র্যালি করছে, বিভিন্ন নেতৃবৃন্দ র্যালি করছে, আমাদের শহরের সমস্ত সভাপতিরা যুব সভাপতিরা কাউন্সিলররা প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য একটাই, আমাদের লক্ষ্য একটাই, মানুষকে বাঁচাতে হবে। আজকে মানুষের অত্যন্ত খারাপ দিন এসছে। আজকে কে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, প্রথম হচ্ছে মানুষ। আজকে মানুষকে বাঁচাবার দিন, যা পাচ্ছে তাই বলছি। আর কত জনবিরোধী নীতি নিতে পারেন উনি আমরা দেখব। আমরা কারা, আমরা কারা, আমরা কারা, রিসে কারা, উত্তর পারে কারা, এই রুকবে কারা, এই করবে কারা, এই সারা ভারতে, এই পশ্চিমবাংলায়, এই রিসরাতে, এই উত্তর পাড়ায়, এই কোন্নগরে, এই
কারা, রুকবো কারা, করবো কারা, করছি কারা, তৃণমূল কংগ্রেস, সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।